ট্রাম্পকে মারার সময় এসে গেছে। 1865 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করেন দেশটির অভিনেতা জন ভাইস বুথ। এরপর আর কোনো অভিনেতা মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করেননি। আমেরিকার আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে 1963 সালে গুলি করে হত্যা করা হয়, কিন্তু লি হার্ভে এস ওল্ড নামের এই হত্যাকারী অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর সদস্য, আর সেটি কোনো চলচ্চিত্রও ছিল না। সম্প্রতি হলিউড অভিনেতা জনি ডেপ জানিয়েছেন, অনেক দিন হয়ে গেছে অভিনেতারা মার্কিন প্রেসিডেন্ট হত্যা করছে না, কিন্তু আর দেরি নয়, আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মারার সময় এসে গেছে। গত বৃহস্পতিবারে ব্রিটেনে একটি উৎসবে যোগ দেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ। দর্শকদের উদ্দেশ্য করে তিনি মজার ছলে বলেন, আমি কোনো আলোচনা উস্কে দিতে চাই না, শুধু একটা প্রশ্ন করতে চাই। গণমাধ্যম প্রকাশ করে ফেললে এটি ভয়াবহ ব্যাপার হবে, আমি চাই আপনারাও এর অংশ হন। সর্বশেষ কখন একজন অভিনেতা মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করেছিলেন? আচ্ছা আচ্ছা, আগে একটা বিষয় স্পষ্ট করে নিই, আমি অভিনেতা নই, জীবিকা অর্জনের জন্য মিথ্যা বলি। যাই হোক, মনে হয় প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প মারার সময় হয়ে গেছে।